एवरीवन, आमी सायंती चले एसेछि आज एक नतून रेसिपी निये। आज निये एसेछि तोमादेर काछे मरीच पनीर। मरीच पनीर नामटा शुने एकटु अन्यरकम लागछे, ताई ना? एवरी ट्यूजडे आमार थाके निरामिष खाबार, तो एकदम भालो लागछे ना एकी घेये रान्ना, ताई आजके आमी बानिये फेलछि निरामिष मरीच पनीर। की लागछे? खूब सिम्पल एकटा रेसिपी, देखते ही पाच। एक पनीर नहीं 200 ग्राम मतन पनीर, कैप्सिकम, दुटो टमेटो, एक गाजर और छिलो आलू, पियाज छाड़ा सम्पूर्ण ये रेसिपिटा होबे। चलो आमी देखिए दीची कि भावे करब। तुम्हरा किन्तु शेष पर्यन्त अवश्य देखो कि करछी कि भावे करछी। आमी किन्तु आलू और गाजरटा सेद्ध करे नियेछी, आर थाकछे अनेक टिप्स। गाजर और आलू जदि तुम्हारा सेद्ध करे नाओ ताले किन्तु तेलटाओ लागछे अनेकटाई कम। आर डुमो करे केटे नियेछी टमेटो और कैप्सिकम। पनीरटा तो केटेई नियेछी, एबार मेन रान्नाते जाच्छी। आमी चेष्टा करी सब समय कम तेल दिए रान्नाटा करते, ताई एखानेओ आमी कम तेल दिए रान्नाटा करब। एखाने जा तेल देखछो एई तेल दिए टोटाल रान्नाटा होबे। আর আমি পনিরগুলো ফার্স্টে একটু হালকা করে ভেজে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, থাকছে অনেক টিপস, তো শেষ পর্যন্ত দেখতে থেকো। পনিরগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নেব। একঘেয়ে পনির রান্না খেতে একদম ভাল লাগে না। পোস্ত পনির, কাজু বাদাম পনির, গরম মশলা, ঘি দিয়ে পনির বহু খেয়েছি, কিন্তু এই পনিরটা একদম অন্যরকম। তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো। আর এই পনিরটা ভাত দিয়ে ভালো লাগবে, কিন্তু পরোটা রুটি দিয়ে আরো বেশি ভালো লাগবে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে ভেজেছি এবং এবার আমি সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু পনির থেকে তেলও বেরিয়েছে, পনির ওর জন্য একটু তেল দিয়ে যেটা ভাজবে সেই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবারে আমি সিদ্ধ আলুগুলো দিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে কাঁচা আলুটাও ভাজতে পারো, তাতে তেলের পরিমাণটা বেশি লাগে। আমি যেহেতু একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি, তাই আমি সিদ্ধ আলু দিলাম। আর আলু নাড়বার সময় আমি একটু সামান্য নুনও দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর গাজর সিদ্ধটাও দিয়ে নিলাম। একদম সিদ্ধটা খুব হালকা করবে, একটা সিটি দেবে। আলু বা গাজর বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু একদম ভাল লাগবে না, তাই একদম একটা সিটি দিয়ে আলুগুলো নামিয়ে ফেলবে। আর আমরা যারা নিরামিষের দিনে একটু নতুনত্ব খাবার খুঁজি, তাদের জন্য একেবারে অনবদ্য খাবার। দেখো আমার কিন্তু কথা বলতে বলতেই আলু আর গাজরটা কিন্তু ভাজা হয়ে গেল। আমি কিন্তু এই পর্যায়েই ভাজা করব। যা তেল আছে ওই তেলেতেই আমি 4 থেকে 5 খানা গোলমরিচ দিয়ে নিয়েছি। গোলমরিচগুলো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব ক্যাপসিকামটা। আমি কিন্তু আর তেল দিইনি, আর তেল প্রয়োজনও নেই, তার কারণ সামান্য তেলেতেই এর পরের যে বাকি রান্নাটা সেটা হয়ে যাবে। আর এই রান্নাটা হবে একদম ড্রাই, তো রুটি পরোটা সাথে কিন্তু দারুণ লাগবে, ফ্রাইড রাইস পোলাও তার সাথেও ভালো লাগবে। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করার পর আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের মতন করে দেবে। অবশ্যই এখানে গোলমরিচ পড়বে, তাই আমি একখানা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এগুলো বেশ একটু নাড়াচাড়া করতে হবে, এই শুকনো কড়াইতেই বেশ নাড়াচাড়া করলেই ভালো। একটু ঢেকে নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবারে সমস্ত জিনিস অর্থাৎ আলু, গাজর, পনির সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বিয়ের আগে নিরামিষ রান্না আমি একেবারেই পারতাম না, পেঁয়াজ রসুন ছাড়া আমার কোনো রান্নাই হতো না। তো এবারে আমি কিন্তু 1 চামচ বেশি করে গোলমরিচ দিয়ে নিলাম। এটা কিন্তু ক্রাশ করা গোলমরিচ, এটা দিলেই বেশি ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু নিজের চেষ্টাতেই আর কিছুটা দেখে দেখে আমি রান্না শিখে নিয়েছি। আমার মা বেশ ভালো রান্না করে, তাই মায়ের কাছ থেকেই বেশিরভাগটা শেখা। এবারে একটু সামান্য আমি জল দিয়ে দিলাম। অল্প সামান্যই জল দেবে, তার কারণ
এই যে মরিচ পনিরটা হবে এটা কিন্তু সম্পূর্ণ মাখা মাখা হবে। একটু ঢাকা রেখে দিলাম, জলটা ফুটে ওঠার পরে আমি কিন্তু আর একবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেখে নেব যে সমস্ত মশলাগুলো একে অপরের সাথে মিশে গেছে কিনা। আমার যেহেতু বাচ্চা খাবে তাই আমি এক চামচ মতন গোলমরিচ দিয়েছি, তোমরা কিন্তু চাইলে দু চামচ দিতে পারো, গোলমরিচটা বেশি পড়লে টেস্ট আরও ভালো হবে। আর এখানে আমি মোটামুটি তিন চামচ, বড় চামচে তিন চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়াতে রঙটা কিন্তু দারুণ এসেছে। এই মরিচ পনিরে তোমরা কিন্তু হলুদ একদম দেবে না, হলুদের গন্ধটা হলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। তাই এইভাবেই একবার রান্না করে দেখো, লুচি পরোটা রুটি সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে। আমি কিন্তু ভাত দিয়েও খেয়েছি। তো ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের নিরামিষ মরিচ পনির। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও তোমরা কিভাবে বাড়িতে নিরামিষ দিনে পনিরের আইটেম তৈরি করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো। নেক্সট আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে।